ওয়ানাড বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 276, চলছে উদ্ধার কাজ, বিধ্বস্ত এলাকায় হাজির রাহুল প্রিয়াঙ্কা, শোকবার্তা আমেরিকা রাশিয়ার। ওয়ানাড়ে যাচ্ছেন দুই তৃণমূল সাংসদ, পাশে থাকার বার্তা মমতার, প্রকৃতির রুদ্ররোষে সংসদে পেশ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, প্রাণহানি অন্তত 14 জনের, নিখোঁজ প্রায় 50, ভারী বৃষ্টিতে বিপদ বাড়ছে আরও। বাংলাদেশে নিষিদ্ধ জামাত ও ইসলামী ছাত্র শিবির, কোটা আন্দোলনের পর কড়া পদক্ষেপ হাসিনা সরকারের, জোরদার নিরাপত্তা ঢাকায়। প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ফের পদক শুটিংয়ে ব্রোঞ্জ পেলেন স্বপ্নিল, হতাশা ব্যাডমিন্টনে অলিম্পিক্স থেকে বিদায় সাত্ত্বিক চিরাগের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ওয়ানাড়ের ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 276, এখনো প্রায় 200 মানুষ নিখোঁজ। স্থানীয়দের মতে নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ। বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। ওয়ানাড়ের জেলা প্রশাসন জানাচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুবই মুশকিল। লাগাতার বৃষ্টির মধ্যেও উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দুদিনের অভিযানে 1500 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো গিয়েছে। এদিকে বিপর্যয় উপেক্ষা করেই ওয়ানাড়ে হাজির লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানাড়ের সদ্য প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী, সঙ্গী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রেনকোট গায়ে চাপিয়ে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন তাঁরা, ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন দুর্গতদের সঙ্গেও। ওয়ানাড়ের এই ভয়াবহ পরিস্থিতিতে শোক বিহ্বল গোটা বিশ্ব। ভারতকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে মালদ্বীপ, এবার শোকবার্তা জানালো আমেরিকা ও রাশিয়াও। প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত কেরল, ওয়ানাড়ে মৃত 276 জনেরও বেশি। এক্স হ্যান্ডেলে তাই শোক প্রকাশ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক কারণে আমরা দুই সাংসদকে ওয়ানাড়ে পাঠাচ্ছি, তারা দুদিন থাকবেন, মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তারা। বিপর্যয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। বিধ্বস্ত ওয়ানাড়ের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। এদিকে শুধু ওয়ানাড় নয়, অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মুম্বাই সহ একাধিক শহর, কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে আটকে বহু তীর্থযাত্রী, সিমলাতেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। ওয়ানাড়ের ঘটনা বাদ দিলে প্রকৃতির রুদ্ররোষে 7 রাজ্যে মৃত অন্তত 32। এই পরিস্থিতিতে সংসদে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটিতে ডিজাস্টার ডেটাবেস তথা বিপর্যয় সংক্রান্ত তথ্য ভাণ্ডার তৈরি করার কথা বলা হয়েছে। এর ফলে দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া যাবে। পাশাপাশি এই ডেটাবেসে ত্রাণ তহবিলের জন্য বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য এবং কেন্দ্র দ্বারা নির্ধারিত প্রস্তুতি ও পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই বিল পেশ করে মুখ রক্ষার চেষ্টা করছে মোদী সরকার, এমনটাই মত ওয়াকি বহাল মহলের। ওয়ানাড়ের বিপর্যয়ে জারি থাকতে থাকতেই বিপদের মুখে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দুই রাজ্য। শেষ পাওয়া খবর অনুযায়ী দুই রাজ্যে প্রাণ গিয়েছে অন্তত 14 জনের, নিখোঁজ অন্তত 50 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেখানকার উদ্ধার কাজ। বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে, যার জেরে মন্দাকিনী নদীর জলস্তর হু হু করে বাড়ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার ভীমবালি এলাকার 30 মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এদিকে আগামী প্রায় 36 ঘন্টা উত্তরাখণ্ডের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে সেরাজ্যের 2-1 জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। পরিস্থিতি খারাপ হচ্ছে হিমাচল প্রদেশেরও, প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে বিপাশা। কুল্লুতে জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল, সবচেয়ে খারাপ পরিস্থিতি সিমলা, মান্ডি ও কুল্লুর, ফলে দুই রাজ্যে বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হলো জামাতি ইসলামি ও ইসলামী ছাত্র শিবিরকে, কোটা আন্দোলনের পর কড়া পদক্ষেপ হাসিনা সরকারের, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তি জারির পর ঢাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতর্কবার্তা, এরা জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে, সেখানেও জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করতে হবে। আইনমন্ত্রীর মন্তব্য, কোটা
ভাষা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় জামাত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ আসে নানা মহল থেকে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে খোদ প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ছাত্র আন্দোলনে হিংসা ছড়িয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল। সম্প্রতি আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা। খেলার খবরে, প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ফের পদক জুটল ভারতের ভাগ্যে। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কোসালে। মাত্র 0.4 পয়েন্টে রূপো হাতছাড়া হলো স্বপ্নিলের। তবে জীবনের প্রথম অলিম্পিক্সে নেমেই পদক জিতে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের এই শুটার। একটি পদক এলেও অন্যদিকে দিনভর হতাশাই সঙ্গী ভারতীয় অ্যাথলিটদের। স্বপ্নভঙ্গ নিখাত জরিনের চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। হকিতেও বেলজিয়ামের বিরুদ্ধে 2-1 হারল মেন ইন ব্লু। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও লিড হাতছাড়া করে শেষ পর্যন্ত হেরে গেলেন হরমনপ্রীত। এদিকে ব্যাডমিন্টনের ডাবলসে দুরন্ত শুরু করেও জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। অলিম্পিক্স থেকে বিদায় সাত্ত্বিক সাইরাজ রণকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।